Bismillah ar-Rahman ar-Rahim. Assalamu alaikum wa rahmatullah. Dear viewers, today I would like to talk about GRE word. Supriyo shikkharthi brindo, ajke ekta GRE shobdo niye kotha bolbo bhebechi. GRE porikkhate vocabulary shikhte hoy onek gulo. Shudhu ekta shobdo niye ajke alochona korbo. Ajke je bishoy jei shobdo ti niye alochona korbo seta hocche tacit. The spelling of that word is TACIT. এই শব্দের স্পেলিং বা বানান হচ্ছে TACIT, tacit. Tacit শব্দের অর্থ হচ্ছে যে কথা বলা হয়নি, উজ্জ্ব, নীরব, সাইলেন্ট, অকথিত, অনুক্ত, নীরব সম্মতি বা নির্বাক। এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় সেন্টেন্সে। যদি আমরা tacit শব্দটিকে অ্যাডভার্বে রূপান্তর করতে চাই, তাহলে আমাদেরকে ট্যাসিট শব্দের শেষে এলওয়াই যোগ করলেই এটা ইট উইল বি টার্ন টু অ্যাডভার্ব। তাহলে ট্যাসিট থেকে অ্যাডভার্ব বানাতে চাইলে এটা হয়ে যাবে ট্যাসিটলি, তখন বাংলা অর্থ হবে নীরবে। ট্যাসিট অর্থ নীরব, ট্যাসিটলি নীরবে বা মনে মনে। অক্সফোর্ড ডিকশনারিতে একটা ডেফিনিশন দেওয়া হয়েছে, হোয়াট ডু ইউ মিন বাই ট্যাসিট। দ্য অ্যান্সার ইজ দ্যাট ট্যাসিট মিন্স আন্ডারস্টুড সামথিং উইদাউট বিং স্টেটেড। কোনো কিছু না বললেও বুঝে নেওয়ার ক্ষেত্রে ট্যাসিট শব্দটি ব্যবহৃত হয়। ধরেন কেউ আপনাকে কোনো কিছু বলেনি, আপনি নিজে থেকে বুঝে নিয়েছেন, অথবা আপনি কাউকে কিছু বলেননি কিন্তু তারা বুঝে নিয়েছে আপনি কি বলতে চাচ্ছেন, এই ক্ষেত্রে আমরা ট্যাসিট শব্দটা ব্যবহার করতে পারব। আসুন এবার এর কয়েকটা সিনোনিম বা প্রতিশব্দ জেনে নিই। ট্যাসিট মানে বলছিলাম নীরব, তাহলে এর প্রতিশব্দ হলো সাইলেন্ট। ট্যাসিট উত্তর নীরব, সাইলেন্ট উত্তর নীরব। আবার আরও কয়েকটা সিনোনিম আমরা দেখতে পারি, আনসেইড যে কথা বলা হয়নি, অথবা আনডিক্লার্ড যে কথা ঘোষণা করা হয়নি। এবার তিনটে আমরা অ্যান্টোনিমস জানব বিপরীত শব্দ। এক্সপ্রেসড প্রকাশ করা হয়েছে, স্পোকেন বলা হয়েছে, ভয়েসড ঘোষণা দেওয়া হয়েছে। তাহলে সিনোনিম হচ্ছে সাইলেন্ট এবং এর অ্যান্টোনিম হলো স্পোকেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লংম্যান ডিকশনারিতে একটা এক্সাম্পল সেন্টেন্স দেওয়া আছে, সেটা ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং আই এম সেইং দ্যাট ওয়ান নাও। সেটা হচ্ছে, ইউর সাইলেন্স মে বি টেকেন টু ট্যাসিট অ্যাগ্রিমেন্ট। আরেকবার বলছি, ইউর সাইলেন্স মে বি টেকেন টু ট্যাসিট অ্যাগ্রিমেন্ট। অর্থ হচ্ছে আপনার নীরবতা মে বি টেকেন টু নিয়ে যেতে পারে এই ব্যাপারটিকে টু ট্যাসিট অ্যাগ্রিমেন্ট, মৌন সম্মতির দিকে। ট্যাসিট অ্যাগ্রিমেন্ট ইজ আ ফ্রেজ, এটা হলো একটা ইংরেজিতে ফ্রেজ বা শব্দগুচ্ছ বলতে পারি। ট্যাসিট অ্যাগ্রিমেন্ট ইংরেজি সাহিত্যেও এটার ব্যাপক ব্যবহার আমাদের দৃষ্টিগোচর হয়েছে, আপনারাও এই শব্দটার সাথে হয়তো পরিচিত। ট্যাসিট অ্যাগ্রিমেন্ট মানে হলো মৌন সম্মতি, কাউকে কোনো কিছু মৌন সম্মতি দেওয়া। এরপরে ম্যাগস জিয়েরি ডিকশনারিতে আরেকটি শব্দ অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে ট্যাসিটলি, সেটা হচ্ছে দ্য ওল্ড ম্যান ইজ ডুইং দ্য ওয়ার্ক ট্যাসিটলি। বৃদ্ধ মানুষটি, দ্য ওল্ড ম্যান ইজ ডুইং দ্য ওয়ার্ক, কাজটি করছেন ট্যাসিটলি নীরবে। তাহলে নীরবত্ব আমরা ট্যাসিট শব্দটা ব্যবহার করতে পারি, আর যখন অ্যাডভার্ব করব তখন ট্যাসিটলি ব্যবহার করব। এখন কথা হচ্ছে, শেষের একটা কথা বলেই আমরা কনক্লুশনের দিকে চলে যাব, সেটা হচ্ছে অনেকগুলো জিএরি শব্দ আমরা যখন শিখতে যাই তখন একটা শিখলে আরেকটা ভুলে যায়, সেজন্য আমাদেরকে নেমোনিক টেকনিকে মনে রাখতে হবে। নেমোনিক ডিকশনারিতে ট্যাসিট শব্দটা মনে রাখার জন্য নেমোনিক ব্যবহৃত হয়েছে টেক ইট। টেক ইট মানে এটা নিন। তাহলে আপনি যেহেতু মৌন সম্মতি দিচ্ছেন, সেজন্য ট্যাসিট শব্দটা মনে রাখার সর্বোত্তম নেমোনিক টেকনিক হলো টেক ইট, ট্যাসিট টেক ইট। তাহলে কোনো কিছু যদি আপনি কাউকে কোনো কিছু দিতে যান, তাহলে বলেন কি, প্লিজ টেক ইট, অনুগ্রহ করে এটা নিন। তাহলে এই শব্দটা মনে রাখলে আমরা ট্যাসিট শব্দটা মনে রাখাও আমাদের জন্য সহজ হবে। অক্সফোর্ড ডিকশনারিতে আরেকটু ইলিবোরেটলি বলা হয়েছে এই শব্দের ব্যাপারে, সেটা হচ্ছে, ইমাজিন ইউ আর গিভিং পারমিশন টু সামওয়ান টু টেক সামথিং ফ্রম ইউর রুম। মনে করেন, ইমাজিন মনে করেন, ইউ আর গিভিং পারমিশন, আপনি কাউকে অনুমতি দিচ্ছেন, টু সামওয়ান কাউকে, টু টেক সামথিং কোনো কিছু নেওয়ার জন্য ফ্রম ইউর রুম, আপনার রুম থেকে। বাট ইউ ডিডন্ট সে ইট ভার্বালি, কিন্তু আপনি মৌখিকভাবে তাকে অনুমতি দিয়েছেন একথা বলেননি। বাট বি আ ইউর অ্যাকশন, কিন্তু আপনি কাজের মাধ্যমে বলে দিয়েছেন যে তুমি আমার রুমের যে কোনো কিছু ইউজ করতে পারো। তাহলে এই ধরনের মৌন সম্মতির ক্ষেত্রে আমরা ট্যাসিট শব্দটা ব্যবহার করব।
আরো একবার আমরা চোখ বুলিয়ে নিচ্ছি এই লেসনের উপর। ট্যাসিট, আমরা যে শব্দ নিয়ে এতক্ষণ আলোচনা করেছি, ট্যাসিট শব্দের অর্থ হচ্ছে নির্বাক বা নীরব অথবা মৌন সম্মতি অথবা অকথিত বিষয়, আনটোল্ড স্টোরি, আনটোল্ড ওয়ার্ড, সিক্রেট থিং। আর যখন এটাকে অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে, ব্যবহার করব আমরা, তখন ট্যাসিটলি LY সংযুক্ত করে ব্যবহার করব। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংকস অল ফর ইউর প্যাশন্ট হিয়ারিং।